প্রথম প্রতিযোগী আবু রাহাত, হাফেজ আবু রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, আমি যে আয়াত তোমাকে তেলাওয়াত করে শোনাবো সে আয়াতের শুরু থেকে তুমি পড়তে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تأكلوا أموالكم بينكم بالباطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. يسألونك عن الأهلة، قل هي مواقيت للناس والحج، وليس البر بأن تأتوا البيوت ولكن البر من اتقى، وأتوا البيوت من أبوابها، واتقوا الله لعلكم تفلحون. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا، إن الله لا يحب المعتدين. وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم، والفتنة أشد من القتل، ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه، فإن قاتلوكم فقتلوهم، كذلك جزاء الكافرين. فإن انتهوا فإن الله غفور رحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله، فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. حسبك. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ আবু রাহাত, তোমার চমৎকার সুরের তেলাওয়াত শুনছিলাম। তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত বিচারক হাফেজ কারি জহরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে আসি। মারহাবা। মাশাআল্লাহ আবু রাহাত এত সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আবু রাহাতকে। আবু রাহাত শক্ত একজন প্রতিযোগী, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা, তোমার তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধ করছিল, মাশাআল্লাহ। আগামীতে আরও ভালো করার চেষ্টা করে এগিয়ে যাও। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, রাহাত সুন্দর, তেলাওয়াত সুন্দর, কোরআন সুন্দর, আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, তুমি আওয়াজটা আর একটু কন্ট্রোল করবা ইনশাআল্লাহ। আর গুন্নাগুলি কিছু কিছু গুন্না পাতলার জায়গায় মোটা হয়ে যায়, ফাইনিও তাহা হয়ে গেছে, আরও কয়েক জায়গায় এরকম হয়েছে, এগুলি খেয়াল রাখবা। সম্মানিত অতিথি সৈয়দ সুবহানি, আপনার কাছে কেমন লাগছে আজকের এই পরিবেশে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতে শুনতে? আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই একজন সৌভাগ্যবান যে আমি এত বড় একটা অনুষ্ঠানে শরিক হতে পেরেছে। তো আমি অবশ্যই তৃপ্ত তার কণ্ঠ শুনে। আল্লাহ পাক তাকে আরও কামিয়াব দান করুক, আমি তার জন্য দোয়া করছি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবু রাহাত, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।